নমস্কার, দেখছেন পুরবি নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই অ্যালকেমিস্ট প্রাইমারি হেলথ সেন্টার এন্ড আই হসপিটাল। পদ থেকে অপসারণ করা হলো সিউড়ির বিধায়ক স্বপন কান্তি ঘোষকে। 27 ফেব্রুয়ারি মধুমগ্রাম গণধর্ষণ কাণ্ডের সাক্ষ্য গ্রহণ। শিবাজি পাজাকে রিমান্ডে নেওয়ার জন্য আগামীকাল ফের জজ কোর্টে দ্বারস্থ হবে দিল্লি পুলিশ। বাগদা ব্লকের উদ্যোগে ঐতিহাসিক নীলকুঠির সৌন্দর্যায়ন এবং সংস্কার করতে শিলান্যাস ব্লক সভাপতি। বাঙালি আর বাঙালিয়ানার সাবেকিয়ানার রিক্সার সংখ্যা ক্রমশ তলানিতে, যাত্রী কমে যাওয়াতে আর্থিক দুরবস্থায় রিক্সা চালকেরা। এবার আসছি বিস্তারিত খবরে। পদ থেকে সরানো হলো সিউড়ির বিধায়ক স্বপন কান্তি ঘোষকে, কিন্তু এখনই দলের বিরুদ্ধে কিছু বলতে নারাজ বিধায়ক। ব্যবসায়িক মামলা জেরে এদিন বারাসাত কোর্টে আসেন সিউড়ি বিধায়ক স্বপন কান্তি ঘোষ, সেখান থেকেই তাকে অপসারিত ঘোষণা করা হয়। হঠাৎই পদ থেকে সরানোর বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অপসারিত বিধায়ক স্বপন কান্তি ঘোষ। চিঠি পাইনি, আর আমি যা জানি আগেকার কেউ চিঠি পাইনি। সুতরাং শাস্তি করবেন, দল ছেড়ে করবেন? দল ছাড়বো কেন? সাসপেন্ড করলে তো আপনাকে দেখতে হবে। সাসপেন্ড করছি দাদা, জান এটা সাসপেন্সের ব্যাপারটা হচ্ছে কি, যখন কাউকে সাসপেন্ড করা হয় তার মানে যে সে দোষী একথা প্রমাণিত হয় না। সাসপেন্ডটা করা হয়, তারপরে একটা এনকোয়ারি হয়, আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে, তারপরে সিদ্ধান্তটা হয় যে উনি দোষী ব্যক্তি, তারপরে বহিষ্কার হয়। সুতরাং সাসপেন্ড হওয়া মানেই যে তিনি দোষী হয়ে গেলেন এটা বলা ভুল। যে অভিযোগ এনেছেন দলের ভিতরে, সেই অভিযোগের ভিত্তিতে আমাকে সাসপেন্ড করেন। পাশাপাশি রাজ্য কমিটির সম্পাদক ববি হাকিমের অপসারণের দাবি জানালে বাংলাদেশ চলে যেতে হয়েছিল। আপনি তো দলের সবাইকে জানিয়েছেন, তাহলে এক্ষেত্রে দলেরও গাফিলতি আছে নিশ্চয়ই? তাহলে সেটা গাফিলতি মানে দলের গাফিলতি আছে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ববি হাকিমের এটা ত্রুটি। তাহলে ওনার সাসপেন্ড হওয়া উচিত, ওনার সাসপেন্ড হওয়া উচিত। ওনার পদত্যাগ দাবি করেন আপনি? অবশ্যই, কাল করেছি। পুরবি নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। 27 ফেব্রুয়ারি মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডের সাক্ষ্য গ্রহণ। অভিযুক্তদের ফাঁসির দাবিতে নির্যাতিতার পরিবার। 26 ফেব্রুয়ারি শারীরিক নির্যাতনের শিকার হয় মধ্যমগ্রামের এক তরুণী। মেডিকেল টেস্ট করে ভ্যানে করে বাবা মার সাথে বাড়ি ফিরছিলেন ওই নির্যাতিতা। হঠাৎই অটোতে আসা অভিযুক্ত ছোটু ভ্যান থেকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই নির্যাতিতাকে। অভিযোগ ওঠে আরো কয়েকজন যুবকের বিরুদ্ধে। দ্বিতীয়বার ধর্ষণ হওয়ার প্ররোচনা অবশেষে আত্মঘাতী হন নির্যাতিতা। প্রথমবার ধর্ষণে অভিযুক্তদের সাজা হলেও এখনো শাস্তি হয়নি দ্বিতীয়বার ধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের। 27 ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ জানালেন নির্যাতিতার বাবা। আবার এসছি স্যার বিহার থেকে, এই জন্যে যে আমার মেয়েকে আবার দোবারা করে যে ছোট ধর্ষণ করেছিল, এই কেসে আজকে সাক্ষী আছে, এই জন্য আমি বিহার থেকে এসেছি। ওই যে অটো কমপ্লেন করে ফেরার সময় অটো যে আবার ধর্ষণ করেছিল, ওই জন্য এসেছি। উপযুক্ত শাস্তি দাবিতে নির্যাতিতার পরিবার। यहाँ पर आए थे मेडिकल कराने, वहाँ जब नहीं हुआ तो हम आए यहाँ पर आए तो हम अब बहन ठीक किए। हम बहन ठीक करके मेरा पति, मेरा लड़की और हम सब बैठे थे। हम जा रहे थे तो वहाँ मस्जिद के पास में वो गाछी है, पूरा अंधा था। वहाँ पर वो भी उधर से ऑटो लेके आ रहा था, हम इधर से जा रहे थे। इनका बहुत हालत ख़राब था, 5 दिन 6 दिन खाना नहीं खाए थे। वो मेरा लड़की को टान के हम उसको ऐसे खींच रहा है, हाथ से टान के ले गया ऑटो में बैठा के। उसके बाद हम लोग पूरा हम जा रहे थे तो रिक्शा वाला हमको मना किया, ये किसका पास में गुंडा है, आप लोग मत जाइए नहीं तो आप लोगों को मार देगा। पूरबी न्यूज़ जनो अनंत पात्री रिपोर्ट। শিবাজি পাজাকে রিমান্ডে নেওয়ার জন্য ফের জজ কোর্টে দ্বারস্থ হলো দিল্লি পুলিশ। 18 কোটি টাকা প্রতারণার দায়ে মুখ্যমন্ত্রীর সর্বক্ষণের সঙ্গী শিবাজি পাজাকে মুখ্যমন্ত্রীর সফর থেকে ফেরার পথে বিমানবন্দর থেকে আটক করেছিল দিল্লি পুলিশ। ব্যারাকপুর কোর্ট থেকে শিবাজি পাজা জামিন পাওয়ার দিন দিল্লি পুলিশ কোনো কারণে সেখানে পৌঁছতে পারেনি, তাই এখন জজ কোর্টে দ্বারস্থ হলো দিল্লি পুলিশ। কিন্তু আইনজীবী মারা যাবার কারণে জজ কোর্টে শিবাজি পাজার শুনানি বাতিল হলো 26 ফেব্রুয়ারি। আগামী 4 মার্চ শুনানি হবে বলে জানিয়েছে জজ কোর্ট। আমরা বেল ক্যান্সেলেশনে পিটিশন দিয়েছি, সেই পিটিশনটা ডেটে হিয়ারিং করেছে 4 তারিখ হিয়ারিং হোগি। আচ্ছা, বিল ক্যান্সেলেশন অ্যাপ্লিকেশন এই হমে আপসো কাস্টডি কে লে গেলি কুছ বলা কাস্টডি কে চাহিয়ে ইসি কে লিয়ে তো বিল ক্যান্সেলেশন মে জা রহে হ্যায়। পুরবি নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। সুধী সকল প্রিয়জন, গত মঙ্গলবার 17 ফেব্রুয়ারি ভোররাতে আপনাদের প্রিয় মানুষ দেবাশীষ সরকার পরলোক গমন করেছেন।
তার আত্মার শান্তি কামনায় তার নিজস্ব বাসগৃহে আগামী শনিবার 28 ফেব্রুয়ারি সবন্ধব আমন্ত্রণ রইল। পাক্ষিক পূরবি বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার প্রথম সংখ্যাতেই হিট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পাক্ষিক পূরবি বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার প্রথম সংখ্যাতেই হিট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Deshbandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015-2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of rupees 350 in cash from the school office between 9:30 a.m. and 12:30 p.m. on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331-862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা নারীর অরূপরত, পিএম মেডিকেল কলেজ, হাবড়া। দীপ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য সার্টিফিকেট প্রাপ্ত মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট এবং প্রেসক্রিপশন পড়তে সক্ষম রক্ত সংগ্রহের জন্য পুরুষ কর্মী চাই। যোগাযোগ 8001853424, 8345968763। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থার জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন ভয়েস হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাশ। যোগাযোগ 9800300023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। বাগদা ব্লকের
নির্মাণের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে বনগাঁর মঙ্গলগঞ্জ এলাকায় একটি খাট নির্মাণ করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য শিলান্যাস করলেন ব্লক সভাপতি শম্পা দেবী। বনগাঁর মঙ্গলগঞ্জ এলাকার ঐতিহাসিক জায়গা নীলকুঠির সংস্কার করে সৌন্দর্যায়ন করবার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। একদিকে পানুমদন ফরেস্ট, অন্যদিকে নীলকুঠি, এই দুটি খ্যাতিসম্পন্ন এবং ঐতিহাসিক জায়গা পরিদর্শনে প্রতি বছরে ভিড় জমান বহু পর্যটকেরা, কিন্তু সংস্কারের অভাবে ঠিকমতন দর্শন করতে পারতেন না দর্শনার্থীরা। তাই স্থানীয় বাসিন্দাদের এই দীর্ঘদিনের দাবি মেনে স্থানীয় বিধায়ক উপেন বিশ্বাসের আর্থিক তহবিলের 12 লক্ষ টাকা অনুমোদন করিয়ে 40 ফুটের দীর্ঘ একটি ঘাট করবার পাশাপাশি নীলকুঠির সৌন্দর্যায়ন এবং সংস্কার করবার উদ্যোগ নিল বাগদা ব্লকের সভাপতি শম্পা দেবী। আজ এই প্রকল্পেরই শিলান্যাস করেন তিনি। এক সময় এই ইছামতি দিয়ে আপনার যে বিজনেসের যে জাহাজ চলত এবং রাজামশাই এখানেই থাকতেন, রাজামশাই চলে যাবেন, উনি নিঃসন্তান ছিলেন, তখন উনি এই ঐতিহাসিক স্পট যেখানে নীলকুঠি, এখানে এক সময় মানে নীল চাষ করত, সেই দাবিটা আমি আমাদের বিধায়ক তথা আমাদের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের মন্ত্রী আমাদের তার কাছে আমি আবেদনটা রাখি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে উনি আমাকে 12 লাখ টাকা মানে অ্যালোট করেন আমাদের এই স্কিমের জন্য। এই মানে দানের কারণে আমাদের এই স্বপ্নটা আজকে শুরু হলো, বা স্বপ্নটা সত্যি হতে চলেছে। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এলাকার মানুষ তাকে মানে এলাকার মানুষ প্রত্যেকেই আমাদের বিধায়ককে ধন্যবাদ জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে, আর আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তথা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ওনাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ প্রণাম জানাই। দীর্ঘদিনের দাবি মেনে ওই জায়গা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বাগদা ব্লকের এই উদ্যোগে খুশি সমাজসেবী সহ স্থানীয় বাসিন্দারা। হাট হবে, এখানে পর্যটন কেন্দ্র হবে, এইটাই দাবি। পর্যটন কেন্দ্র এবং মানুষের এপার ওপার করার জন্য একটা ফুটব্রিজ। কেমন লাগছে এটা? আজকে আমি অত্যন্ত খুশি, আমার লাগছে, খুব আনন্দ পাচ্ছি, আমি আবেগ আপ্লুত, আমি ব্যক্ত করতে পারছি না ভাষায়। একটা মানে ঘাট উদ্বোধন হচ্ছে, এর জন্য আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, ভীষণ আপ্লুত। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বাগদা। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB লাফার্জ আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাংকের মোড়। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ব্রিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া।
মজুমদার জুয়েলার, শুধু সোনা নয় 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট হাবড়া, ফোন নম্বর 8972729733। মনে রাখবেন আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পাক্ষিক পূরবি বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। সময়ের চাহিদা মেনে রাস্তায় ক্রমশ কমছে বাঙালির প্রিয় রিক্সা। রোমান্টিসিজমের অন্যতম উপকরণ রিক্সা যাত্রী আর ভাড়ার পরিমাণে লাগসই চাহিদার চাপে আজ দিশেহারা। চালকদের অবস্থাও আর্থিক সংকটে আজ জাতাকলের ফাঁসে। আমি রিক্সাওয়ালা রশিক ড্রাইভার রে চালাই ঢাকা শহর দিয়া রে, রিক্সাওয়ালা রশিক ড্রাইভার রে। হারিয়ে যাচ্ছে সাবেকিয়ারা, সাদার সাধ্যের দূরত্বে সাড়াশি চাপা পড়ছেন রিক্সাওয়ালারা। একসময় রিক্সা ছিল পথ চলতি মানুষের অন্যতম চাল। দিব্যি আয়েস করে তিন চাকার রিক্সা চেপে যাওয়া যেত বেশ কয়েক ক্রোশ পথ। কিন্তু অন্য অনেক শহরের মতোই হাবড়া শহরাঞ্চল জুড়েও এখন হাতে গোনা মাত্র কয়েকটি রিক্সা। আর্থিক সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছেন রিক্সাওয়ালারা। শুধু নিজের পেট নয়, পরিবারের পেটেও অন্যের সংস্থান জোগাত এই রিক্সায়। সময় বদলেছে, যুগ পরিবর্তনে রিক্সার জায়গায় তাই এসেছে ভ্যান। কিন্তু আজও যারা রিক্সা আঁকড়েই বসে আছেন তারা যে বড্ড নিরুপায়, এই রিক্সাই যে তাঁদের জীবনসঙ্গী। রিক্সাচালক গৌরাঙ্গ দাসের আক্ষেপ, এখন আর যাত্রী হয় না, আগামী 2-1 বছরের মধ্যে রিক্সা আর হাবড়ায় থাকবে না। প্যাসেঞ্জার এখন আমাদের রিক্সায় এরকম হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় না। রিক্সা ছাড়িয়ে দিয়ে ভ্যান করছে, কেউ ইঞ্জিন ভ্যান করছে, কেউ এই নতুন গাড়ি বাইরে যাচ্ছে, এইগুলি বাইর করছে। যার অর্থ আছে সে পারে, যার অর্থ নাই সে ওই ভ্যান করিয়া ভ্যান চালাবে। ভ্যান আর ব্যাটারি গাড়ির জন্য রিক্সায় কেউ আর চাপছেন না। আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অগত্যা স্ত্রীকেই পাঠাতে হচ্ছে অর্থ উপার্জনে। কোনো রকমের জীবন বাঁচানোই এখন দায়, জানালেন শ্যামল দাস। এখন ভ্যানটাই বেশি আমাদের, তারপরে ভ্যানের আবার ভ্যানের থেকেও আবার বেশি নিয়ে নিচ্ছে এখন, আবার ওই যে ব্যাটারি গাড়িগুলো এইগুলো তো এখন নিয়ে নিচ্ছে এখন। এই ভ্যান, এই ব্যাটারি গাড়ি, এই সময় এই দুজনের জন্য আমাদের রিক্সা একেবারেই বাজার, রিক্সা উঠেই যাচ্ছে, কি করবে, ভাড়া না হলে এইভাবে দিনের পর দিন। ছেলে আছে আমার, 3 মেয়ে আছে, ছেলে আছে, তারপরে আমার মা আছে, আমার বউ আছে, এখন সবই তো সব এরপরে। কিন্তু এখন বাচ্চাদের আবার লেখাপড়াও শেখাতে হবে, লাস্টে পরে এখন বাধ্য হয়ে পড়ে অন্য বাড়িতে কাজে দিতে হলো, এছাড়া কিছু করণীয় নেই আমাদের। ভ্যানের দৌড়াতে রিক্সার এই দুরবস্থা জানালেন অন্য আরেক রিক্সা চালক মন্টু সাহা। সব ভ্যানে দেখুন সামনে ভ্যান এসছেন না, সকাল 8টা পর্যন্ত ভ্যান থাকে, বুঝতে পারছি তো। আর দেখো কোনো রিক্সা বনি করে না, এখন যে আমি বনি করি এত বাজার খারাপ। অন্যদিকে যাত্রীরা কিন্তু জানাচ্ছেন অন্য কথা। তারা বলছেন রিক্সার সংখ্যা কম থাকায় সবসময় পাওয়া যায় না রিক্সা, তাছাড়া ভাড়াটাও অনেক বেশি। হাবড়া বানিপুরের শচীন দেবনাথের বক্তব্য সেটাই। স্বপন বণিক, ইতালি মজুমদারের বক্তব্য একই রকম। আমরা যদি কখনো কোনো সময় যাই, ধরুন 4 জন বা 5 জন, তখন আমরা রিক্সা পাচ্ছি না উঠতে, তুলনামূলকভাবে ভ্যানের ভাড়াটা কম আর রিক্সার ভাড়াটা একটু বেশি, ওই জন্যই সবাই বেছে নেয় মোটামুটি ভ্যানটাই। হ্যাঁ, আমি রিক্সা চড়ি খুব কম, কারণটা হলো রিক্সা খুব কম পাওয়া যায়, ভ্যানটা একটু বেশি পাওয়া যায়, ভ্যান একটু ভাড়াটা কম। আবার অন্যদিকে শ্যামসুন্দর পাল, কৃষ্ণা মজুমদার প্রমুখেরা ইচ্ছা থাকলেও চট করে রিক্সায় উঠতে পারেন না। রিক্সা না পাওয়ার সমস্যা তো আছেই, সঙ্গে রয়েছে ভাড়াটাও। রিক্সা সবসময় অ্যাভেলেবেল নয়, ভাড়াটা বেশি এবং সবসময় রিক্সা পাওয়াও যায় না, ভ্যানটাই অ্যাভেলেবেল, তার জন্যই আমরা সবাই ভ্যানে বেশি চাপা হয়, রিক্সাটা বেশি চাপা হয় না। তাই প্রশ্ন রয়েই যায়,
রয়ে যায় জীবন জিজ্ঞাসা। এভাবে কি হারিয়ে যাবে বাঙালির সাবেকিয়ানা, বাঙালির প্রিয়জন রিক্সা? পুরবী নিউজের জন্য অনিমেষ সঞ্জয় রিপোর্ট, হাবড়া। পুরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।